আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রেবেকা খাতুন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিগরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের দ্বিতীয় পত্রের অধ্যায় প্রথম বিপণন কি সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বিপণন কি সেটা আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হইতে ভ্যালু অর্জনের জন্য সুদৃঢ় ক্রেতার সম্পর্ক গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার মনোযোগ সহকারে আরেকবার শোনো। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হইতে সুদৃঢ় ক্রেতার সম্পর্ক গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভাব, প্রয়োজন, চাহিদা, এগুলো বিপণনের সাথে অতপরভাবে জড়িত। প্রয়োজন কি সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভোক্তা যখন কোনো কিছু থেকে, কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করে, তার এই বঞ্চিত মনে করার অনুভূতিকেই প্রয়োজন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোক্তা নিজেকে কোনো কিছু পাওয়া থেকে বঞ্চিত মনে করলে যে অনুভূতিটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভাব কি? প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃত ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে সেটাকে অভাব বলা হয়ে থাকে। আবার আরেকবার মনোযোগ সহকারে শোনো। প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সাংস্কৃতিক ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকেই অভাব বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাহিদা কি? চাহিদা বলতে এমন কিছু বোঝানো হয় যা কোনো কিছুর অভাব এবং অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলেই তাকে চাহিদা বলা হয়। চাহিদা শুধু যেমন একটা ব্যক্তির মোটরসাইকেল কেনার ইচ্ছা আছে কিন্তু তার অর্থ নেই, এটা তার চাহিদা বলা যাবে না। আবার কোনো কোনো ব্যক্তির প্লেনে ওঠার ইচ্ছা আছে কিন্তু তার সেই প্লেনে ওঠার মনোভাব বা অর্থ আছে কিন্তু মনের যে ইচ্ছা, মনের যে স্পৃহা সেটা তার মধ্যে নেই, তাহলে তার এইটা চাহিদা বলা যাবে না। চাহিদা হতে হলে অবশ্যই সেই জিনিসটার প্রতি তার অভাব থাকতে হবে, অভাবের সাথে সাথে সেটা পূরণের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছার সাথে সাথে অর্থ ব্যয়ের যে সামর্থ্য সেটাও থাকতে হবে, তাহলে সেটা হবে চাহিদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পণ্য কি? পণ্য হচ্ছে অভাব যা মানুষ তার প্রয়োজনে সন্তুষ্টি বিধান করতে পারে এমন কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে, যা বাজারের মনোযোগ আকর্ষণ অর্জন, ব্যবহার অথবা ভোগের জন্য উপস্থাপন করা হয়ে থাকে, এটাই হচ্ছে পণ্য। পণ্য এক কথায় পণ্য বলতে ভোক্তার অভাব পূরণের সামর্থ্য কোনো কিছুকেই হচ্ছে পণ্য বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা বলতে কোনো কিছু বারবার করার ফলে আমাদের মধ্যে যে জ্ঞান বা দক্ষতা সৃষ্টি হয় সেটাকে অভিজ্ঞতা বলে। অভিজ্ঞতার মাধ্যমে একজন ব্যক্তি দক্ষ হয়ে উঠতে পারে, সেই কাজের প্রতি তার সফলতা আরও দিন দিন বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন বিপণন কি, প্রয়োজন কি, অভাব কি, চাহিদা কি, পণ্য কি, অভিজ্ঞতা কি, এই সবগুলো সম্পর্কে জানতে পেরেছি।
आशा करब तुम्हरा यहीगुलो बाड़ी बसे आबार मनोयोग सहकारे बई पुस्तक थेके देखते पारबे पढ़बे। प्रिय शिक्षार्थीबृंद, करोनार एई दुःसময় बाड़ी बसे लेखापड़ा करो, माँ बाबार कथा शोनो, भालोभावे ভালো থাকো। আল্লাহর কাছে এই প্রার্থনা করি। তোমরা আমার জন্য দোয়া করো, আমার জন্য সুস্থ থাকি। আশা করি তোমরা একদিন এই দুঃসময় আমরা সবাই কেটে উঠব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।